এটা ছিল আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, গুড কেল দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে মাছটা ভেজে নেব। আজকে আমি কি বলে ঝিঙে, আলু আর ওই মাছ দিয়ে একটা পাতলা তরকারি রান্না করবো। ঝিঙের তরকারিটা কে কে খেতে পছন্দ করে তোমাকে জানাবে। পাতলা মাছ দিয়ে ঝোল, এটা কম বেশি সবাই, আমার মনে হয় কম বেশি সবাই খেয়ে থাকে। আমি সেটাই রান্না করছি। এই দেখো এখানে আমার একটি এটাই জল রেখে দিই, কি বলো তো এটাকে। আমি ফ্রিজের জল তেমন একটা খাই না, যেহেতু অ্যালার্জির সমস্যা আছে, এই জন্য মাটির এটা ফিল্টার জাতীয় এটাতে আমি জল ভরে রেখে দিই। মাটির তলসে যেরকম গ্রামে জল খায় না, মাটির জিনিসে জল খাওয়া ভালো তো ডাক্তাররা বলে। তোমরা কে কি মনে করবে আমি জানি না, তোমরা হয়তো শুনতে পারো দিদি এটা কি, তাই আমি দেখিয়ে দিলাম। এটা থেকে আমি জল খাই, বাকি ছেলে মেয়ে হাজব্যান্ড ওরা ফ্রিজের জল খায়। মাছটাকে আমি এক পিঠ হয়ে গেছে আর এক পিঠে লুকিয়ে দিচ্ছি। তারপর এটা হচ্ছে তেমন একটা টাইম লাগে না, জলদি জলদি হয়ে যায়। এর পাশে আমি এক সাইডে ভাত বসিয়ে দিচ্ছি, ভাতটা আমার রেখে থাকবে। দেখো হয়ে গেছে আমার মাছ ভাজা, প্রায় একটু ভালো করে ভেজে নিই। এবার এই তেলের ভিতরে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরেটা একটু লাল লাল হয়ে আসলে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে এভাবে নাড়িয়ে সরিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। এটা আমার প্রায় কমপ্লিট ড্রাই হয়ে এসেছে। তোমরা আমার কথা শুনে বুঝতে পারছো, হয়তো আমাকে যারা চেনো
তারা হয়তো জানবে আমি কোথা কোথার থেকে কোথায় এসেছি। আমি না অ্যাকচুয়ালি বাংলাদেশের মেয়ে, এই সম্পর্কে আমি তোমাদের একটু ভিডিও বানাই বলবো সব কিছু, কীভাবে ওখান থেকে এখানে আসলাম, আমার কীভাবে বিয়ে হলো সব কিছু বলবো। তোমরা কেউ মাইন্ড করবে না, কেন কি মাতৃভাষা কেউ কোনোদিন বলতে পারে না। আর একে তো আমি কলকাতায় পিওর থাকি না, এখানে হিন্দুস্থানে থাকি, এই জন্য আমি অতটা কলকাতার ভাষা বলতে পারি না, আমার ওই বাংলাদেশের ভাষার টান থেকেই যায়। এবার আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ঝিঙেটাকে দিয়ে দেবো। ঝিঙেটা বেশি ফ্রাই করার দরকার নেই, সবজি দিয়ে দেবো আমি একটু পরিমাণ মতন লাগবে, একটু না পরিমাণ মতন যেরকম দিতে হয়, আর পরিমাণ মতো হলুদ, ঝোল দিয়ে দেবো। দেখো আমি এখান থেকে জলটা নেব, এটা আমি খাওয়ার জন্য ব্যবহার করি, আবার কোনো তরকারিতে দিতে হলে সেটাও খুবই আমি জলটা দিয়ে বেশি টাইম লাগবে না, হয়তো বাস আলু চাষের দরকার। এবার আমি এতে কাঁচা লঙ্কা, তোমরা বেটেও দিতে পারো, আমি চিরে দেবো। দেখো জলটা আমার ফুটে গেছে, এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, চারটে পাঁচটা যে রকম ঝাল খাও সেরকম দেবে, আর আমি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে একটু সময় ঢেকে রেখে দেব, এবার আমি ঢাকনাটা খুলে নেব, দেখি কি অবস্থা। দেখতেই পাচ্ছ তরকারিটা হয়ে গেছে, ঝোলটাও কমে এসেছে, আর আলু দেখো আলু গলে গেছে। এবার আমি কি করব, ভিতরে একটু ভাজা টালা বলো ভাজা বলো জিরের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আমি দিয়ে দেব। তোমাদের কেমন লেগেছে বলবে আমাকে, আর যেহেতু আমার এটা নতুন চ্যানেল, আমার স্বপ্নটা তোমরা পূরণ করতে পারবে একমাত্র আমার সঙ্গে থাকবে, থাকলেই আমি পারবো। প্লিজ বাজে কমেন্ট কেউ করবে না, ভালো ভালো কমেন্ট করবে, কমেন্ট করে আমাকে জানাবে আমার তরকারিটা কেমন হয়েছে, আর তোমরা রান্না করে খেয়ে বলবে। এখানে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এবার একটু তেল দিয়ে দেব সামান্য পরিমাণে। দেওয়ার পরে এখানে আমি রসুন দেব, রসুনগুলো লাল লাল হয়ে গেছে। এখানে আমি একটা কাঁচা কুমড়ো রুটির সঙ্গে খাওয়ার জন্য তরকারি করব, আমার অনেক ভাইয়ারা একা একা থাকে,
তারা এটা ড্রাই করে দেখতে পারবে একদম সিম্পল। অনেকে এখানে জিরে দেয়, রাঁধুনি দেয়, আমি আজকে রসুন দিয়ে করছি যেহেতু রুটি দেখার জন্য ভালো লাগবে। এবার আমি কুমড়োটাকে ভেজে দিলাম, তুলে দিয়ে চাইয়ে এদিকে ঠিক আছে কাঁচা লঙ্কা দিয়ে দেবো যে যেরকম ঝাল খায়। তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, সব দিয়ে দেবো, হলুদ এভাবে নাড়িয়ে চাড়িয়ে তোমরা চাইলে একটু জল দিতে পারো, আর না চাইলে এভাবে আস্তাকে কম করে ঢেকে রেখে দেবে, একটু পরে হয়ে যাবে। যেহেতু কুমড়োটা আমার ফ্রিজে ছিল এই জন্য আমি একটু জল দেবো। জল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো, আঁচটা কম করে 5 মিনিট পরে আমি খুলবো, রেডি হয়ে যাবে আমার।